যদিও এখানে একটা কথা আছে যে হালাল রুজি যদি না হয় তাহলে নামাজও বাতিল, নামাজও বাতিল, মানে হালাল রুজি যদি না হয় তাহলে সালাত কবুল হবে না। হারাম খাদ্য খেয়ে সুদের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে সালাত কবুল হবে না, গোসের টাকা দিয়ে চাউল চাউলের ভাত খেয়ে সালাত কবুল হবে না, জমির ধানের ওসর না বের করে সেই ধানের চাউলের ভাত খেয়ে সালাত কবুল হবে না, এদেশের কোন এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই চাকরি দিয়ে টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। জনাব আপনি তো মনে করেছেন ব্যাংকে চাকরি করি, লোন পেয়েছি, ব্যাংকের লোনে বাড়ি করেছি, ছেলে মেয়ে খুশিতে আছে, ধর্ম পাগল হয়ে গেছে আপনার কাছে, ব্যাংকের লোনে বাড়ি করেছেন, বাড়ি তিনতলা চারতলা হয়ে গেছে, বউ খুশিতে ঘুরে, ছেলে মেয়ে খুশিতে ঘুরে, তিনতলা বিল্ডিং এ থাকে, এই ধর্মের নাম ইসলাম, মানে যে তার নাম মুসলিম, এদের বিচার হবে বিচারের মাঠে, বিচারে পাপ নেই কি ওজন হবে, কারো ছাড় নেই, এই এই ধর্মের নাম ইসলাম, যারা মানে তারা মুসলিম, এদের বিচার হবে বিচারের মাঠে, খুব কঠিন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, দান করতে শিখেন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান, এর পরেও যদি সালাত না থাকে তাহলে দান কাটা যাবে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, হালাল রুজি না থাকলে সবই যাবে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ২৪ ঘন্টায় একবার না একবার কোরআন তেলাওয়াত করতেই হবে, যদি বেশি না পারেন নিচে নামতে 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 সূরা ইখলাস, সূরা ইখলাস বুঝেন কি, কুল হুয়াল্লাহু আহাদ, এবার বুঝতে পারলেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, বিশাল ব্যাপার, খালি নেকি ব্যাগে ভরে নেন, ওর অভাব নাই, নেকি একবারে লুটে নেন, যখন একটু থামবেন বাড়িতে বসে একটু কাজ টাজ করার পরে বসেছেন একটু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরো কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়েছে, পুরো কোরআন আপনাকে এক বছর লাগবে, এখানে লোক যদি হিসাব করা যায় হাজারে ৯৯৯ জন লোক বের হবে না যে একবার কোরআন মাজিদ পড়ে বছরে, রমজান মাসে আসে তখন ছেঁচড়া ছেঁচড়ি করে কি করে দুবার একবার বেটি ছেলে মহিলা মানুষ এই সেই করে টান মান করে কি যে করে আল্লাহ ভালো জানে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন দিনে একবার, অন্যথায় সাত দিনে একবার, ১৫ দিনে একবার, না হয় মাসে একবার, এর এর বেশি আল্লাহ নবী বলেননি, আর আমার সময়ই হয় না খালি ব্যস্ত, আজও বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব এসে যাইতে তো হতো কিন্তু একটু কাজ লেগে গেছে ব্যস্ত, দেখেন আপনি জিজ্ঞাসা করে আশেপাশে ব্যস্ততা, এবার মরলে নাকি ব্যস্ততা কমবে, আল্লাহর রহমতের অভাব নেই, আপনি তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নেই কি হবে, মানুষের জীবনে সবচেয়ে তৃতীয় জরুরি কাজ কোরআন মাজিদ পড়া, মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হল দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, দুজন বসে আছে আপনি ওখানে যায়েন না, ওখানে কারো বদনাম হতে পারে,
আপনি খালি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছে আসলই খারাপ এখন আর তাহাজ্জুদ মাহাজ্জুদ যা আছে একটা টিকবে না সব নিয়ে জাহান্নাম চলে যেতে হবে এই আরেকজনের মানে এই হক নষ্ট হয়ে গেছে ওর মান সম্মানের হানি হয়েছে যারা ফেসবুক চালাচ্ছে মানুষের বদনাম নেটে দিয়ে দিচ্ছে একটু সুবিধা অসুবিধা বুঝতে পারে না ও যে কত বড় শয়তান ও যে কত বড় শয়তান ও ইবলিসের চেয়েও খারাপ ও মনে করছে যে আরেকজনের বদনাম আমি নেটে দিয়েছি আমি বদনাম করেছি লোকে তাকে ঠকিয়ে দিয়েছে লোকে তাকে খারাপ বলে তুমি ফেসবুকে লিখেছো কেন এই ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে তো আল্লাহ তার ইহকালে এবং পরকালের সব দোষ ঢেকে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ নবী বলেছেন বিচারের মাঠে আপনাকে এইভাবে অন্তরালের তার বাহু দিয়ে আর করে বলবেন তুমি দেখো তো এটা কি তোমার এই সব পাপ তুমি চিনতে পারছো কি জি হ্যাঁ আমি চিনতে পারছি এটা কি তোমারই পাপ জি এর কাউকে দেখতে দিবেন না আর করে তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখেছে জি না না জি অন্যায়ভাবে লিখেছে মনে করি না আমি মনে করছি যে জাহান্নাম আমার হয়ে গেছে তখন আমাকে বলছেন আল্লাহ শোনো তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে দিলাম তুমি জান্নাতে যাও তুমি ফেসবুকে মানুষের বিরুদ্ধে লেখা তুমি খুশি উড়াচ্ছ তুমি মানুষ না পশু তোমাকে যদি শিক্ষিত বলে তো পশুকে তোমাকে যদি মানুষ শিক্ষিত বলে তাহলে কুকুর শৃগালকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাকে কথা ফেরত নিতে হয় না তবে আমি মানুষ জাতির কাছে আমাকে কথা ফেরত নিতে হয়নি তবে আমি মানুষ ভুল কথা থাকতেও পারে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আপনি একটা মানুষের বদনাম তাকে ঠকানোর জন্য উপরে লিখে দিলেন সারা দুনিয়ার কাছে জানিয়ে দিলেন এটা কি মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা পিটবেন না দোকানে বসবেন না বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানের সামনে বসে রাত দশটা এগারোটা পর্যন্ত দোকানে ল্যাংটা মেয়ে নাচছে তাকে দেখে চক্ষু ঠান্ডা করে কলেজা ঠান্ডা করে বেটা তাহাজ্জুদ পড়ে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে টিভিতে আবার তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়ের গান শুনে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ইসলাম এরকম নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষের গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মহিলা মানুষ জান্নাতে জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে দুই ও রাজরাত মিনা নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা নগ্ন হয়ে চলে যারা মাথার চুল খুলে রাস্তাঘাটে চলে ওরা জাহান্নামে যাবে আপনাকে বলা লাগবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আমি একজন অনুবাদক মাত্র তিন ও দায়ুসাল্লি ইকরুফি আলি আল খাবাসা ওই ব্যক্তি যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে তার চোখের সামনে তার মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় তার স্ত্রী ছোটবেলা ওজ পরে রাস্তাঘাটে ঘুরে তখনও সে তাহাজ্জুদ পড়ে ধর্মকে এটা পাগল পাওয়া বগুড়া জেলার মতো যেমন বাড়িঘর করেছে বাড়িঘর কেমন গো বলে সামনের দিকটা ঘর আছে ওদিক সবই ফাঁকা এটাও নাকি বাড়ি আব্দুর রাজ্জাক সাহেব ওভাবে নিন্দা করছেন কেন
আল্লাহ হে আল্লাহর কসম আমি নিন্দা করিনি, আল্লাহর কসম আমি নিন্দা করিনি। তা আপনার বাড়ির যে অধিক ফাঁকা তো আপনার বউ এভাবে বাড়িতে থাকে কি করে? আপনি গরিব মানুষ বাড়িটা চতুর্দিক চট দিয়ে ঘেরেন, চট বুঝেন, চট বুঝো, চট দিয়ে ঘেরেন। চটও যদি না হয় তো ওই যে এগুলো আছে না যে খড় টড় কি আছে খেজুর গাছে ডাল আছে সেটা দিয়ে ঘেরেন। ফাঁকা রেখেছেন কেন, কিভাবে হয় এটা, বাড়ি হয় কিভাবে? টাকা পয়সা আছে ইঁট দিয়ে ঘেরেন। বলে আব্দুর রাজাক সাহেব আমাদের অত নয় তবে সাত ফিরাই বেশি, গায়েবান্ধাতে বেশি। হ্যাঁ তা হতে পারে, বাড়িঘর ঘেরতে হবে, এভাবে সংসার চলবে না। কটে জিনিস মনে রাখিয়েন, আপনাকে সলাৎ দেখাচ্ছি, সব কিছু ছেড়ে দিলাম, বাস্তবে একটু সলাৎ দেখাবো। চারটা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাৎ, এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই। আপনি এর সাথে আপোষ করবেন না, ভান করবেন না যে কাপড় চোপড় অপরিষ্কার হয়ে আছে এখন থাক, ঢং করবেন না যে কাপড়ে পায়খানা লেগে আছে অপবিত্র হয়ে আছে কাল থেকে পড়বো, এসব ঢং চলে না। আপনার স্ত্রীর হাইজ আজ ভালো হয়েছে কাল গোসল করবে তারপরে নামাজ শুরু করবে, এসব ঢং চলে না। সলাতের শ্বাসে ঢং ভং নেই, কোনো আপোষ নাই, তার নাম ব্যতিক্রম ইবাদত। সকাল বুঝে না, সন্ধ্যা বুঝে না, দুপুর বুঝে না, পবিত্র বুঝে না, অপবিত্র বুঝে না, কাপড় চুপড় বুঝে না, উলঙ্গ বুঝে না, মাঠঘাট বুঝে না, আকাশ বুঝে না, জমিন বুঝে না, সময় হলে তাকে পড়তে হবে যে কোনো মূল্যে, তার নাম সলাৎ। একেবারেই ব্যতিক্রম, যার সাথে কোনো আপোষ নেই, ভুল বুঝবেন না কোনো দিন, কোনো জরুরত দেখাবেন না সলাতের সামনে, কোনো কৈফিয়াত দেখাবেন না সলাতের সামনে। বাপ হয়ে ছেলে সলাত আদায় করে না তখনও আপনি বাপ, এরকম কাপুরুষ বাপ নিজেকে রাখিয়েন না। আমি তাকে বাপ নাকচ করেছি অনেক দিন থেকে, 20-30 বছর থেকে বলে আসছে আপনি বাপ নন, সলাত আদায় না করে আপনার ছেলে থাকে কি করে? সম্মানিত দিনী ভাই বোন, সলাৎ দেখাচ্ছিলাম আপনাকে, তবে যেসব দিনী বোন এসেছেন তাদেরকে আবার একটু সতর্ক করে যাচ্ছে। আপনি এসেছেন, আপনার মা খালা আসেনি, তাদেরকে একটু বলে দিয়েন আব্দুর রাজ্জাক সাহেব খুব কঠোরভাবে সতর্ক করে গেছেন। এই মেয়ে তোমাকে বলছে, হিসাব পাও না, ওইভাবে নগ্ন হয়ে ঘুরো কেন, মাথায় কাপড় না দিয়ে চলো কেন, এত তুমি কি বুঝাতে চাও, এটাতে তুমি কি দেখাতে চাও? এমনি তো সলাৎ আদায় করোই না, আবার নগ্ন হয়ে চলে আরো পাঁচজনকে পাপি করে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কিভাবে? তুমি তো সলাৎ আদায় করো না, অন্যায় করে বেড়াচ্ছ, আবার তুমি উলঙ্গ হয়ে পাঁচজনকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছো, এটা কিভাবে হয়? শোনো, তোমাকেই বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। আল্লাহ নবী বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। এক কমন মাহুম সেয়াব, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরুবে বেহান নাস, তারা মানুষকে মারবে, যারা সমাজে মারামারি করে, যারা লাঠি নিয়ে ছোটে, যারা লাঠি এল, যারা সমাজকে দমন করতে চায়, যাদের হাতে লাঠি থাকে এরা জাহান্নামে যাবে, জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না, লাঠি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জান্নাত কিনা যায় না। মাটির মানুষ নরম হয়ে থাকতে হবে, অত বিচার নেওয়ার প্রয়োজন নাই, অত মামলা করতে যেতে হবে না। সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা কেন? আমি বক্তব্যে কবি নজরুলের নিন্দা করেছি, এই জন্য। কি নিন্দা করেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই,
তাহলে গুনাহগার কবর শাস্তি কবরের আযাব হতে পাইবে রেহাই এরকম একটা বাক্য আছে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আযান শুনতে পাবে আর কবরের শাস্তি থেকে ও কি পাবে রেহাই পাবে তা আমি বলেছি ভুল হিসাব কবরের পাশে কেন কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না কর্ম যা বিচার তাই হবে কর্মের বিচার হবে কাবা ঘরের নিচে কবর হলেও রক্ষা হবে না বিচারের মাঠে তাহলে আবু জাহাল আবু লাহাবের কবর কাবার পাশে আছে ওরা জান্নাতে চলেই গেছে দুই